1990 সাল, স্বৈর শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের জন্য গণ আন্দোলনে উত্তাল সারা দেশ। সেই সময় এরশাদের দেওয়া চিকিৎসকদের জন্য বিতর্কিত নীতিমালার বিরুদ্ধে আন্দোলনে রাজপথে নেমেছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডক্টর শামসুল আলম খান মিলন। আন্দোলনের সময় 27 নভেম্বর সকালে টিএসসি চত্বরে ঘাতকের বুলেটে নিহত হন ডক্টর মিলন। তার মৃত্যু স্বৈর শাসক এরশাদের পতন ত্বরান্বিত করে। গণতন্ত্রের প্রত্যাবর্তনে শহীদ ডাক্তার মিলনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও টিএসসির মিলন চত্বরে ফুল দিয়ে শহীদ মিলনের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। স্বৈর শাসক এরশাদের পতনের মধ্য দিয়ে যে গণতন্ত্রের ধারা আজও অব্যাহত রয়েছে সেজন্য ডাক্তার মিলনের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেন রাজনৈতিক নেতারা। আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও গতি সঞ্চারিত হয়। ডাক্তার মিলন আমাদের প্রেরণা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেরণা। তবে যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিলেন মিলন সেটি এখনো খুঁজে বেড়াতে হচ্ছে বলে মন্তব্য তার সহকর্মীদের। ডক্টর মিলন যে সাম্য, যে মানবিক মর্যাদা, যে সামাজিক ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র সমাজের স্বপ্ন দেখেছিলেন, 3 দশক পরও কিন্তু সেটা আমরা অর্জন করতে পারিনি। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে, কিন্তু আজকে বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত। ডাক্তার মিলনের মৃত্যুর 2 বছর পরে তার মেয়ে ছোট্ট একটা কথা লিখেছিলেন। সে বলেছিল, শ্যামা, যে বাবা আজও এলো না গণতন্ত্র এবং এলে না তুমি। সে কথাটা মনে হয় 30 বছর পরে আমাদের আবারও বলতে হচ্ছে। শাহাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা।